আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা শিখব সিরিজ বোর্ড কিভাবে কানেকশন করা হয়। তার জন্য আমরা একটি বোর্ড নিয়েছি, তার মধ্যে একটি প্লাগ, দুটি সুইচ ও একটি হোল্ডার লাগানো আছে। আমরা সেটা কানেকশন করব। দুটি সুইচের মাধ্যমে সিরিজ বোর্ড, একটি সুইচ অন করলে সিরিজ ল্যাম্পটা কাজ করবে এবং দুটি সুইচ অন করলে ডাইরেক্ট লাইনের কাজ করবে। সেই কানেকশনটা আমরা করছি, আপনারা মন দিয়ে দেখুন, খুব সহজেই বুঝতে পেরে যাবেন আশা করছি। এই রকম সিরিজ বোর্ড এখন পর্যন্ত হয়তো আপনাদেরকে কেউ দেখায়নি, চেষ্টা করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই বোর্ডটার মধ্যে দু রকম ফেসিলিটি পাওয়া যাবে, সিরিজ বোর্ডেরও কাজ হবে এবং ডাইরেক্ট লাইনেরও কাজ হবে। যখন মনে করলাম সিরিজ ল্যাম্পের প্রয়োজন, সিরিজ ল্যাম্পের কাজ করে নিলাম। যখন দেখলাম আমার ডাইরেক্ট লাইন প্রয়োজন, তখন ডাইরেক্ট লাইনেরও কাজ করা যাবে। দুটি সুইচের মাধ্যমে সিরিজ বোর্ড কানেকশনটা করছি, আপনারা একটু ভালোভাবে দেখবেন। আমি হোল্ডারে আগে থেকে দুটো তার লাগিয়ে নিয়েছিলাম। হোল্ডারে যেমন কানেকশন হয় সেম ওইভাবেই দুটো তার লাগিয়ে নেওয়া ছিল। এরপর আমরা সুইচের কানেকশনগুলো করছি। যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন। তাহলে একটি বোর্ডের মাধ্যমে ডবল কাজ আপনারা করতে পারবেন, ডবল বোর্ড আর প্রয়োজন হবে না। একটি বোর্ডেতে সিরিজের কাজ এবং ডাইরেক্ট লাইনের কাজ, দুটো কাজ একসঙ্গেই হবে। সিরিজ ল্যাম্প আমাদের খুবই প্রয়োজন। যারা আমরা মিস্ত্রি লাইনে কাজ করি তাদের জন্য সিরিজের ল্যাম্প খুব, সিরিজ বোর্ড খুব প্রয়োজন। সেই জন্য সিরিজ বোর্ডের কানেকশন দুটি সুইচের মাধ্যমে আমরা সচরাচর এইভাবে করি না, আমরা একটা সুইচের মাধ্যমেই করি। কিন্তু আমার মনে হলো যে দুটি সুইচের মাধ্যমে সিরিজ বোর্ড যদি করা হয় তাহলে একটি বোর্ডের মধ্যে দুরকম কাজ করা যাবে, সিরিজ ল্যাম্পেরও কাজ হবে এবং ডাইরেক্ট ল্যাম্পেরও কাজ হবে। তো আমরা মেন লাইনে কানেকশানটা করে নিচ্ছি। একটু ভালোভাবে দেখবেন তাহলে আর অসুবিধা হবে না আপনাদের। যেভাবে কানেকশন করছি এইভাবেই কানেকশন করে নেবেন। দেখুন কানেকশনটা ঠিক এইভাবে করবেন। আমি তারগুলো একটু গুছিয়ে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ঠিক এইভাবে কানেকশন করে নেবেন। এটা মেল লাইনের জন্য লাগিয়েছি, বোর্ডটা আমরা সিধে করে নিচ্ছি। এটা আমাদের পাওয়ার বোর্ড, পাওয়ার অন করা আছে। এর মধ্যে দিয়ে আমরা কানেকশন করে দেখব। আমরা একটি ল্যাম্প লাগিয়ে নিই আগে, 100 ওয়াট একটা বাল্ব লাগিয়ে নিলাম। এরপর সিরিজের জন্য যে তারটা টেস্টিংয়ে, এটা আমি ছোটো করে বানিয়েছি দেখানোর জন্য। অলরেডি আমার বড় তার বানানো আছে। লাইনটা অন করে দিলাম, এবার টেস্ট করে দেখব। প্রথম এই সুইচটা অন করলে সিরিজ ল্যাম্পের কাজ হবে। এই দেখুন প্রথম সুইচটা অন করলে সিরিজ ল্যাম্পের কাজ হবে, যেগুলো আমরা পাখার কয়েল বা আদার্স অন্য কিছু টেস্ট করার জন্য সিরিজ বাল্বের প্রয়োজন হয়। প্রথম সুইচটা সিরিজ ল্যাম্পের জন্য কাজ হবে এবং অন্যটি দেখাচ্ছি। এই দেখুন ডাইরেক্ট লাইনের কাজ কীভাবে হবে। আমরা এই ল্যাম্পটা প্লাগের মধ্যে, তারটা প্লাগের মধ্যে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এরপর দেখুন এই সুইচটা অন করলে দুটি বাল্ব সিরিজে জ্বলছে, কিন্তু এটি অন করলে ল্যাম্পটা ডাইরেক্ট অন হবে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কাজ হবে। প্রথম সুইচটা অন করলে সিরিজ ল্যাম্পের কাজ হবে এবং দুটি সুইচ একসঙ্গে অন করলে ডাইরেক্ট প্লাগটা ডাইরেক্ট লাইনে কাজ করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।